যে মানুষটি আপনার টেক্সট ঘন্টার পর ঘন্টা চলে গেলেও সিন পর্যন্ত করে না, সেই একই মানুষ হয়তো অন্য কাউকে প্রতি মিনিটে মিনিটে টেক্সট করছে, একটু পরেই ফোন করছি বলে। যে মানুষটি সারা দিন চলে গেলেও কল ব্যাক করে না, সেই একই মানুষ হয়তো অন্য কারো সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে ফোন কলে ব্যস্ত থাকছে, এমনও হতে পারে অন্য একটি নম্বর থেকে। যে মানুষটার সঙ্গে দেখা করার জন্য আপনি ছটফট করছেন, সেই একই মানুষই হয়তো অন্য কাউকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনি যার অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছেন, সেই মানুষই হয়তো অন্য কাউকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে, যা আপনি জানেনই না। সম্পর্ক রাখতে না চাইলে কাউকে ছেড়ে যাওয়াটা অপরাধ নয়, অপরাধ হলো কারো সঙ্গে সম্পর্ক না ভেঙেই অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া। কারণ দেখিয়ে কাউকে জীবন থেকে বের করে দেওয়াটা অন্যায় কিছু নয়, অন্যায় হলো পুরনো জনকে অপেক্ষা করো বলে নতুন কাউকে ভালোবাসি বলাটা। ভালোবাসা ব্যাপারটাই স্বতঃস্ফূর্ত, মনের বিরুদ্ধে গিয়ে জোর করে কাউকে ভালোবাসা যায় না। নতুন কোনো সম্পর্ক গড়ার আগে পুরনো সম্পর্কটা ভেঙে আসাটা দায়িত্ব, নতুন কাউকে সম্পর্কে বাঁধার আগে পুরনো সম্পর্কটি সম্পর্কের বাঁধন থেকে খুলে দেওয়াটা কর্তব্য। আপনি যাকে না বলেই নতুন সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, সেই মানুষটি হয়তো অন্য কারো সঙ্গে নিজেকে না জড়িয়ে আপনার অপেক্ষায় থেকে যাচ্ছে। রাস্তা দেখিয়ে চলে যাওয়াটা অন্যায় নয়, অন্যায় হলো তাকে সম্পর্কের নামে দড়িতে বেঁধে রেখে আপনি নিজেই নতুন রাস্তায় হাঁটা। যাকে চান না তাকে চলে যেতে বলুন, যে সম্পর্ক চান না সেই সম্পর্ক ভেঙে দিন। শুধু শারীরিক অবয়বে মানুষ হলেই হয় না, মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব লাগে, বিবেক লাগে, কিছুটা স্বচ্ছতা আর কিছুটা নীতিবোধ লাগে। এগুলো না থাকলে মানুষ হওয়া যায় না। সে কেবলই একটা প্রাণী।